हेलो বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদের মনে একটি প্রশ্ন থেকেই থাকে যে বাড়িতে একটি গিনি পিগ রাখা যাবে কি যাবে না অর্থাৎ আপনারা চাইছেন যে বাড়িতে একটি গিনি পিগ রাখতে তো বাড়িতে একটি গিনি পিগ রাখা যাবে কি যাবে না আজকের ভিডিওতে আমি আপনাদের সেইটা বলবো আচ্ছা हमको শিকারিয়া है तो चलो बिना देरी करी আজকের ভিডিওটা फटाफट शुरू করে দিই चलो भाई देखो अब मैं क्या करता हूं তো আপনারা যদি বাড়িতে একটি গিনিপিক রাখতে চাইছেন তো আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই বাড়িতে একটি গিনিপিক রাখতে পারেন কিন্তু শুধু একটি গিনিপিক রাখবো বললেই হবে না আপনাদের তার জন্য অনেক কিছু শর্ত মেনে চলতে হবে অর্থাৎ কিছু কিছু জিনিস আপনাদের করতে হবে সেগুলো যদি না করেন আপনাদের বাড়িতে একটি গিনিপিক রাখা যাবে না কারণ গিনিপি অত সহজে একা থাকে না গিনিপি একা থাকলে গিনিপিক মরে যায় তো এই জন্য গিনিপি একা রাখা যায় না তো তাও আপনারা যদি এই শর্তগুলো পালন করে তাহলে আপনাদের বাড়িতে একটি গিনিপিক রাখা যেতে পারে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের শর্তগুলো বলবো সেটা সম্পূর্ণ আবার নিজের এক্সপিরিয়েন্স কাছ থেকেই বলবো তো আমি বাইরে থেকে কিছু বলছি না আমাদের নিজের সঙ্গেই যেটা ঘটেছে তো সেটাই আমি আপনাদের সঙ্গে বলবো কারণ আমি বাড়িতে নিজেও একটি গিনিপিগ রেখেছি তো সেই শর্তগুলোর প্রথমে হলো যে আপনাদের বাড়িতে যাবি একটা গিনিপিক রাখতে চাইছেন তো এই গিনিপিকটা প্রথমত সবথেকে বড়ো যে শর্ত সেটা হলো ওই গিনিপিকটা ফিমেল হলে চলবে না ওই গিনিপিকটাকে আপনাদের মেল গিনিপিক রাখতে হবে অর্থাৎ ফিমেল গিনিপিক একা থাকে না থাকলেও তা খুবই রেয়ার হয় আপনারা ওই জন্য একটি মেল গিনিপিক বাড়িতে রাখবেন তো মেল গিনিপিক রাখলে ওটা একা থাকতে আপনাদের অনেকটা সুবিধা করবে তো এই জন্য আপনারা প্রথমত বাড়িতে মেল গিনিপিক রাখবেন আর দ্বিতীয় যে শর্তটি হলো সেটা হলো আপনাদের গিনিপিক যে একটা গিনিপিক আপনারা রাখবেন তো ওই গিনিপিকে আপনাদের টাইম দিতে হবে অর্থাৎ গিনিপিকের সঙ্গে আপনাদের টাইম স্প্যান্ড করতে হবে তবু আপনারা যতটা সময় পারেন ওই গিনপিকের সঙ্গে কাটাবেন অর্থাৎ আপনারা বাড়িতে কিছু ছোটোখাটো কাজ করছেন তো ওই কাজের কাছে ওই গিনিপিকটাকে রাখলেন তো এইভাবেই গিনিপিকটাকে ছেড়ে রাখতে হবে দিলে আপনাদের গিনিপিকটা একা থাকতে তারও সুবিধা হবে এবং আপনাদেরও ভালো লাগবে তো তৃতীয় নম্বর শর্ত এটা হলো যে আপনারা চাইছেন যে বাড়িতে একটি গিনিপিক রাখবে তো একটি গিনিপিকে অনেকরা কী করে যে একটি গিনিপিকে খাঁচায় রাখে তো গিনিপিকে খাঁচায় রাখবে তা ঠিক আছে কিন্তু গিনিপিকে আপনাদের সবসময় খাঁচায় রাখা যাবে না অর্থাৎ ওই গিনিপিকে আপনারা যদি সবসময় খাঁচায় রাখেন তো ওই গিনিপিক থাকবে না ওই গিনিপিঘের মৃত্যু পর্যন্ত হতে পারে তো ওই জন্য আপনারা শুধু রাতের টাইমে বা খুবই কম সময়ে আপনারা ওদের খাঁচায় রাখার চেষ্টা করবেন ওই একটি গিনিপিকে আপনারা যতটা পারেন বাইরে ছেড়ে রাখবেন আপনাদের আশেপাশে ঘোরাবেন এটাও আপনারা লক্ষ্য রাখবেন যে আশেপাশে বিড়াল ফিরাল এমন কিছু নেই যাতে ওই গিনিপিকটা খেয়ে নিতে পারে তো ওই জন্য আপনারা এমন একটি জায়গাতে রাখবেন যাতে গিনিপিকটা ছাড়া থাকে এবং গিনিপিকে কেউ না খায় এবং আপনাদের চোখে চোখে থাকে তো তৃতীয় শর্ত হলো যে আপনারা অনেকে বাড়িতে যখন গিনিপিক রাখেন তো কী করেন গিনিপিককে একটু হলেও খাবার দিয়ে দিলেন বাস হয়ে গেল তো এরকম করলে হবে না গিনিপিকে আপনাদের খাবার পরিমাণটাও একটু ডিপেন্ড করে কিন্তু আপনারা যখন খাবার দিবেন তো তখন গিনিপিককে আপনারা হাতে খাওয়ানোর চেষ্টা করবেন অর্থাৎ অনেকে চাই দিয়ে দিলেও হয়ে গেল কিন্তু আপনারা চাইবেন হাতে খাওয়াতে যখন আপনারা একটা গিনিপিক রাখবেন তো যখন আমাদের হাতে খাওয়াবে তখন ওরা হ্যান্ড ফিডিং হবে তো ওরা তখন আরও পোষা হয়ে যাবে তো দিলে ওদের একা থাকতে কোনো অসুবিধা অর্থাৎ কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা আমি যেরকম দিয়েছি আপনারা এরকম আপনারা খাবার ফেলে রাখবেন না তো ওদের হাতে খাওয়ানোর আপনারা চেষ্টা করবেন তো দিলে আপনাদের পক্ষেও ভালো এবং ওই গিনিপিকের পক্ষেও সুবিধা হবে তো বন্ধুরা এই কটি শর্ত যদি আপনারা পালন করেন তো তাহলে আপনাদের বাড়িতে আমি আশা করি যে একটি গিনিপিক রাখা যাবে তো এই শর্তগুলি আপনাদের খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে তো তাহলেই আপনাদের বাড়িতে একটি গিনিপিক থেকে থাকবে তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো এই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের উপকারী মনে হন তো তাও আপনারা লাইক করে দেবেন এবং গিনিপিকে সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার জন্যও আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং গিনিপিকে যে কোনো ভিডিও যাওয়ার জন্য আপনারা কমেন্টেও জানাতে পারেন